আচ্ছা বলেন তো, হালিশহরে বেস্ট সি ফুড কোন রেস্টুরেন্টটা পাওয়া যায়? কিছুদিন আগে হালিশহরে গ্র্যাবআউট থেকে আমরা সি ফুড ট্রাই করি। আমার মতো অনেকে হয়তো আছেন সি ফুড পছন্দ করেন, কিন্তু হালিশহরে কোথা থেকে ট্রাই করবেন বুঝতে পারছেন না। তাই চিন্তা করলাম ওনাদের সি ফুড সহ অন্যান্য আইটেমগুলো নিয়ে আপনাদের সাথে একটা প্রপার রিভিউ শেয়ার করি। মিট বক্স তো অনেক ট্রাই করেছি, বাট সি ফুড বক্স এই প্রথমবারের মতো ট্রাই করলাম। এই একটা বক্সেই আপনারা তিন ধরনের সি ফুড পেয়ে যাবেন, কালামারি, শ্রিম্প এবং ডোরি। প্লাস এই সি ফুড বক্সের সসটাও অনেক মজা, সসের মধ্যে লেমন জেস্ট ইউজ করে, তার কারণে পুরোই ডিফারেন্ট একটা ফ্লেভার আসে। এখান থেকে এটা মাস্ট হ্যাভ। আমার ছোট ভাইয়ের কিন্তু আবার মিট বক্স পছন্দ, তার কারণে একটা মিট বক্স অর্ডার করেছিলাম। এই মিট বক্স সি ফুড বক্সের সেম সস ইউজ করে, সসটা খেতে ভালো ছিল, প্লাস ফ্রাইজের পরিমাণও অনেক কম ছিল। একটা ওয়েজেস নিয়েছিলাম, সিজনিংটা ভালো হয়েছে, প্লাস ভেতরে অনেক সফট ছিল আর বাইরের দিকটাও ক্রিস্পি ছিল। সাথে দুটো ডিপ পেয়ে যাবেন। আমরা আরও ট্রাই করেছিলাম নাগা উইংস। নাগা উইংসের সসটা অনেক মজা ছিল, বাট উইংসের ভেতরের দিকটা একটু ড্রাই লেগেছে। আমরা একটা সি ফুড ক্লিয়ার স্যুপ নিয়েছিলাম। ক্লিয়ার স্যুপের মধ্যে এই পরিমাণ সি ফুড আমি মনে হয় প্রথমবার পেলাম। অন্যান্য জায়গায় যেটা হয় সি ফুডের পরিমাণটা তেমন বেশি থাকে না, বাট এখানে একদম উল্টা। প্লাস ওনাদের যে ব্রথটা ছিল সেটাও অনেক মজা ছিল। শ্রিম্প, স্কুইড আর ক্র্যাব পেয়ে যাবেন। ক্র্যাবের সাইজটাও অনেক বড়, ক্র্যাব মিটগুলো একদম আলাদা হয়ে গিয়েছিলো। ওভারঅল যারা সি ফুড লাভার আছেন এই স্যুপটা মাস্ট ট্রাই করে দেখবেন। আমার কাজিন একটা গ্রিল প্রন অর্ডার করেছিল। সি ফুড কিন্তু গ্রিল করার একটা টেকনিক আছে, বেশিক্ষণ গ্রিল করলে কিন্তু একটু চিউই হয়ে যায়, বাট এটা এরকম ছিল না, আমার কাছে একদম ঠিকঠাক মনে হয়েছে। প্লাস গ্রিলের ফ্লেভারটাও ভালো আসছিল। একটা স্ট্রবেরি শেক আর একটা ক্যারামেল ফ্রোজেন কফি নিয়েছিলাম। দুইটা ড্রিঙ্কসই ভালো খেতে, তবে ক্যারামেল ফ্রোজেন কফিটা প্রেফারেবল। আমরা একটা সি ফুড প্ল্যাটার নিয়েছিলাম, যেটা 1:2, তবে আমার মনে হয় তিন চারজন শেয়ার করে খেতে পারবেন। এই একটা প্ল্যাটারে কিং প্রন পেয়ে যাবেন, দুইটা ক্র্যাব ছিল, ডোরি ফিশ, স্কুইড এবং সল্টেড ভেজিটেবলও থাকছে। ডোরি ফিশটা ওনাদের লেমন বাটার সসটা দিয়ে ট্রাই করতে পারেন, আর বাকি আইটেমগুলো টমেটো অলিভ সসটা দিয়ে ট্রাই করলে আমার মনে হয় ভালো লাগবে। সবগুলো আইটেমই ট্রাই করবেন গরম গরম খেতে। কারো যদি সি ফুডের সাথে টাটা সস ভালো লাগে তাহলে ওইটাও চেয়ে নিতে পারবেন। ওভারঅল আমার কাছে তেমন একটা কমপ্লেইন নেই, সি ফুডগুলো নিয়ে ভালোই ছিল খেতে। একদম শেষে আমরা একটা পিৎজা নিয়েছিলাম। যেহেতু অনেকটা আইটেম ট্রাই করে ফেলেছি তাই আমরা একটা মিডিয়াম সাইজের পিৎজা নিয়েছিলাম। এটার দাম পড়েছিল 399 টাকা। আমার কাছে পরে যে পরিমাণ টপিং ছিল আর পিৎজার যে কোয়ালিটি সেটা অনুযায়ী পিৎজাটা রিজনেবল লেগেছে। যাদের বাজেট একটু কম তাহলে এই পিৎজাটা ট্রাই করে দেখতে পারেন। ওভারঅল এখানকার ফুড এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। যারা গ্র্যাবআউটের লোকেশন জানেন না তাদেরকে বলে রাখছি, এসি মসজিদ মোড়ে তাকালেই দেখতে পাবেন গ্র্যাবআউট। রেস্টুরেন্টটা মোটামুটি বড় সড়োই। এই আইটেমগুলো ছাড়াও ওনাদের সেট মিল, প্ল্যাটার, সেসব আইটেমও আছে, আপনারা চাইলে ওগুলো অর্ডার করতে পারেন। এই ছিল ওভারঅল ভিডিও। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।